ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। গত আগস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন লিওনেল মেসি। এক বুরুফ্যাক্সের মাধ্যমে আর্জেন্টাইন তারকা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন তিনি আর বার্সেলোনায় থাকতে রাজি নন। তবে চুক্তিতে থাকা জটিল শর্তের কারণে শেষ বছরটি বার্সায় কাটাতে হচ্ছে মেসির। তবে চুক্তির শেষ বছরটি বার্সেলোনায় কাটালেও এখনও পর্যন্ত কাতালান জায়ান্টদের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেনি আর্জেন্টাইন অধিনায়ক। চুক্তি অনুযায়ী এই জানুয়ারিতেই চাইলে যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তির জন্য কথা চালিয়ে যেতে পারেন মেসি। এরপর আগামী জুন চুক্তিবদ্ধ হতে পারেন তিনি। তাই এবার শীতকালীন দলবদলে বার্সা ভক্তদের দুশ্চিন্তা বেড়ে গেল। তবে ডিসেম্বরের শেষ নাগাদ লিওনেল মেসি এক সাক্ষাৎকারে বার্সাকে আশ্বস্ত করেছেন অন্তত জুনের আগে এমন কিছু করবেন না তিনি। 2021 সালের জুনের পরেই সিদ্ধান্ত। সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা জানুয়ারির নির্বাচনে আবারও সভাপতি পদে দাঁড়িয়েছেন। আগের ক্লাব সভাপতির আচরণে তিক্ত বিরক্ত হয়ে ক্লাব ছাড়তে চেয়েছিলেন মেসি। লাপোর্তা তাই নির্বাচনে জয়ী হলে অনেক কিছুই হতে পারে, নির্বাচনে জয়ের জন্য অস্ত্র হিসেবে মেসিকে বেছে নিয়েছেন লাপোর্তা। কাতালান ক্লাবটির ইতিহাসে সেরা খেলোয়াড়কে ধরে রাখতে পারলে নির্বাচনে তার জয় নিশ্চিত। বিজয় নিশ্চিত করতে মেসিকে ধরে রাখার জন্য নিত্য নতুন সব উপায় বের করে নিচ্ছেন হুয়ান লাপোর্তা। শুধুমাত্র 21 সালের জন্য লিওনেল মেসিকে 2024 সালেও ক্লাবে দেখতে পারবে ভক্তরা। নির্বাচিত হলে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন হবে তার প্রথম কাজ। 33 বছর বয়সে আর্জেন্টাইন তারকাকে স্প্যানিশ শীর্ষ পর্যায়ে আরো দীর্ঘদিন ফুটবল খেলা চালিয়ে যাওয়া দেখতে চান তিনি। অন্তত 2024 সালে নভেম্বরে 125 বছর পূর্তি উপলক্ষে বার্সেলোনার আয়োজিত হতে যাওয়া অনুষ্ঠানে লিওনেল মেসিকে দেখতে চান হুয়ান লাপোর্তা। সেই জয়ন্তীতে কাকে পাশে দেখতে চান, এমন প্রশ্নের উত্তরে হুয়ান লাপোর্তা বলেন, আমরা আশা করি ক্যাম্প নুয়ের নতুন স্টেডিয়ামে আমরা ক্লাবের 125 বছরের বর্ষ পূর্তি পালন করব এবং সে সময় আমরা মেসিকে সঙ্গে পাব। নতুন স্টেডিয়াম হবে, 2024 সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে থাকবে মেসি। ক্লাবের প্রতি ভালোবাসা তাকে আরো 4 বছর কাতালানদের সঙ্গে রাখবে। ম্যানচেস্টার সিটি এবং পিএসজির কোন লোভনীয় অফার লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে নিতে পারবে না, কারণ ক্লাবের প্রতি মেসির ভালোবাসা রয়েছে ব্যাপক। নির্বাচিত হলে মেসির নতুন চুক্তি অগ্রাধিকার পাবে, কারণ সে গুরুত্বপূর্ণ, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আশা করি সে আরো 4 বছর বার্সেলোনার সঙ্গে থাকবে। মেসিকে নিয়ে আশাবাদী বার্সেলোনার প্রেসিডেন্ট পদপ্রার্থী হুয়ান লাপোর্তা। আর আশা কাতালানদের সঙ্গে আরো 4 বছর থাকবেন মেসি। ক্লাবের 125 বছর বর্ষপূর্তি পালন করবেন আর্জেন্টাইন তারকা।